একটা সময় মোহনবাগান জনতার কাছে ঈশ্বরের তুল্য হয়ে উঠেছিলেন ওডাফা ও কোহলি। বাগানকর্তারাও তাকে রেখেছিলেন রাজার হালে, কিন্তু তার বদমেজাজ আর স্বেচ্ছাচারিতায় টিমমেটরা অতিষ্ঠ হয়ে ওঠেন। অবশেষে কলকাতা ছেড়ে গোয়া পাড়ি দেন কিং কোবরা। কখনো চার্চিল ব্রাদার্স, আবার কখনো স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার হয়ে খেলেছেন তিনি। তবে বারবারই ফিরে আসতে চেয়েছেন কলকাতায়। এ মৌসুমের শুরুতে কলকাতা লীগের জন্য প্রথমে মোহামেডানের সঙ্গে কথা বলেন তিনি। সাদা কালোকে কথা দিয়েও পিছিয়ে গেছেন ওডাফা। এরপর সাদার্নের সঙ্গে মৌখিকভাবে চুক্তি করেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে এসে ভিসা সমস্যার কথা বলে পিছিয়ে যান তিনি, যার ফলে কলকাতা লীগ শুরু হওয়ার আগে বেশ সমস্যায় পড়ে সাদার্ন সমিতি। কিন্তু আসলে এই ভিসা সমস্যা কি, যার জন্য গোয়া থেকে কলকাতায় আসতে পারছেন না ওডাফা? আসলে ভারতে এখন সম্পূর্ণ বেআইনিভাবে রয়েছেন কিং কোবরা ও তার পরিবার। পুলিশ চাইলে যে কোনো সময় তাকে গ্রেফতার করতে পারে, কিন্তু ওডাফা যে এখন লুকিয়ে রয়েছেন স্পোর্টিং কর্তাদের আড়ালে। এখন স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার হয়ে প্রিসিজন ট্রেনিং করছেন তিনি, খেলার কথা তাদের হয়েই। তাই ওডাফাকে বেআইনিভাবে প্রোটেকশন দিচ্ছে স্পোর্টিংও, যার ফলে গোয়ার বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছে কিং কোবরার। ভিসা অনেকদিন আগেই শেষ হয়েছে ওডাফার, নতুন করে অ্যাপ্লাইও করেছেন তিনি। কিন্তু সাদার্ন যে তাকে 3 মাসের চুক্তিতে নিতে চেয়েছিল, আর নিয়ম অনুযায়ী 11 মাসের চুক্তি দেখিয়ে ভিসা এক্সটেন্ড করতে হবে, না হলে একবার দেশ থেকে ঘুরে আসতে হবে। দেশে ফিরে যাওয়ার সময়ও শেষ হয়ে গিয়েছে তার, ফলে বেশ মুশকিলে পড়ে গোয়ার মধ্যেই লুকিয়ে থাকতে হচ্ছে ওডাফাকে। ওডাফা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ওর কাছ ওর সাথে যোগাযোগ হয়েছে, ওর সাথে সমস্ত কিছু আমাদের মৌখিকভাবে ফাইনাল হয়ে গেছে। ও নিজে বলেছিল যে চলে আসবে অন্তত আজ থেকে 15-20 দিন আগে, কিন্তু ওর ভিসা সংক্রান্ত একটা সমস্যা আছে এবং তার অ্যাকনোলেজমেন্টও পাঠিয়েছে আমাদের কাছে, তার ডকুমেন্টস পাঠিয়েছেও, কিন্তু এখনো পর্যন্ত ভিসা এক্সটেনশনের একটা কাজ সম্পূর্ণ হয়নি। এখন কি করবেন ওডাফা? যেদিকে পা দেবেন সেদিকেই বিপদ। সময় পেরিয়ে যাওয়ায় যে দেশেও ফিরতে পারছেন না তিনি, তবে কতদিন থাকতে পারবেন স্পোর্টিং এর আড়ালে রয়েছে অনেক প্রশ্ন, যার উত্তর নেই ওডাফার কাছে। হীরক বোস, বাংলা টাইমস।